Happy birthday to us. Happy birthday to us. Happy birthday to Thakela Pakela. কি করে জন্মদিন পালন করব আমরা একলা কেক তো নেই তাই খাও কলা আমি বার্থডে কেক চাই পাকেলা বার্থডে কেক কোথায় পাবে ভাই এক মিনিট বার্থডে পার্টি থাকেলা ফলো মি বার্থডে কেক পেয়ে গেছি Happy birthday! Happy birthday! Birthday cake ekhanei pabo amra. Ami to cake er gondho pachi pakela. Cholo! Happy birthday to Thakela Pakela. Happy birthday to Thakela Pakela. ঘড়িতে তো 9টা বাজে কিন্তু এই বাচ্চাদের মুখগুলোর 12টা কি করে বাজলো আর বার্থডে বয় চিকুই বা কই চিকু আরে কেকে আমার নাম হওয়া চাই থাকেলা বাবা এই থয়ের জায়গায় না প দিয়ে দাও বেশি ভালো লাগবে বার্থডে আমারও নাম আমার থাকবে আমার হবে মনে হচ্ছে চিকুর বার্থডেতে ম্যাজিক শো হবে দাঁড়াও পাকেলা বার্থডে দিনেও তুমি ঝগড়া করছো নট ডান তো কি করি এদের টুপিগুলো নিয়ে নিয়ে বার্থডে সেলিব্রেট করা যাক চলো শুরু করি মানে যে সবচেয়ে বেশি টুপি নিতে পারবে সেই কেক কাটবে ওকে ডান থ্রি টু ওয়ান আমার কাছে 5টা টুপি আছে 5টা আমার কাছেও 5টাই আছে 5টা এবার কি হবে চিকু বার্থডে বয় ওয়াও ম্যাজিক ওরে চল এবার চিকু কেকটা কাট তোর সব বন্ধুদের দেরি হচ্ছে তো কালকে আবার স্কুল আছে তো না মা যতক্ষণ না বাবা ফিরছে আমি কেক কাটবো না বাবা প্রমিস করেছিল কেক একসাথে কাটবো বাবা আমার জন্য গিফট আনবে বলেছে বাবা কাজ করছে সোনা আসতে দেরি হবে না 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 আচ্ছা ঠিক আছে আসতে দাও বাবাকে ততক্ষণে তোর বন্ধুদেরকে কোল্ড ড্রিঙ্ক দিয়ে আসছি তোমাদের টুপি চাই তো এই নাও দুজনে মিলেই বরং কেক কাটবো এক মিনিট পাকেলা চিকু আমাদেরকে দেখতে পাচ্ছে তার মানে চিকু খুব দুঃখী বার্থডে দিনে ব্যাডডে পালন করছে একে আমাদেরকে সাহায্য করতেই হবে পাকেলা তুমি কাঁদছো কেন বার্থডে বয় বাবা এখনো ফিরলো না সব সময় প্রমিস করে কিন্তু আসে না আজকে আমার বার্থডে আজকে ও লেট বেশ এইটুকু কথা ড্যাডকে নিয়ে আসতে হবে বাবাকে সাথে নিয়ে কেক কাটতে চাও ড্যাডের কাছ থেকে গিফটও নেবে আমরা নিয়ে আসব নো টেনশন প্রমিস থাকেলা পাকেলার প্রমিস যা হয় না কখনো মিস গ্যারান্টি 100% দুঃখী মনকে খুশি করার জন্য কিন্তু তোমরা কারা থাকেলা পাকেলা তোমাদের দেখে তো ভূত মনে হচ্ছে ভূতের মতো কি ভূতই তো কিন্তু ফ্রেন্ডলি ভূত জাদুকর কিন্তু আমি তো কই ডাকিনি জাদুকর নয় ভূত বস আমাদের বস এই চিকু আমি জানি তোমার মন খারাপের কারণ ড্যাডকে মিস করছো না আই নো এভরিথিং চলো তোমার ড্যাডকে নিয়ে আসি বাচ্চারা আমরা এক্ষুনি ফিরছি ততক্ষণ তোমরা খেলো এনজয় দ্য বার্থডে পার্টি আমার বাবা এখনো অফিসেই আছে তো চলো তোমার ড্যাডের অফিসেই যাওয়া যাক হ্যাঁ আছে
কাল ফাইল পেয়ে যাবেন। আমার ওয়ার্কাররা খুবই হার্ডওয়ার্ক করছে, চিন্তা করবেন না বাবা, ওরা সারা রাত ধরে কাজ করে আপনার কাজ তুলে দেবে। আরে বাবা, এই ফাইলটা শেষ করে যাও, খুব জরুরি আছে, কাজটা না করলে টাকাও পাবে না। স্যার এটা কালকে করব, আমার ছেলের বার্থডে আছে, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আরে তুমি আবার কে যাবে? যাবো তো আমি আমার গার্লফ্রেন্ড সোনার সঙ্গে দেখা করতে। আরে ডিনার ডেট আছে রে বাবা, তারপর আমাদের ফিল্ম দেখতে হবে, কাজটা না করলে টাকাও পাবে না। কি করছোটা কি? হ্যাঁ ও তুমি যে আমার বাবা, তুমি যে আমার, আজ তো সোনার দিন, সোনার সাথে দেখা করব। চুলটাকে একটু সেট করে নি। হ্যালো, একি রে বাবা, চুল খাড়া হয়ে গেল কি করে? এ নরম হচ্ছে না কেন রে বাবা? হ্যালো স্যার, চুল নিয়ে চিন্তা, শ্যাম্পু লাগালে ভালো যাবে দিনটা। যেটা বিক্রি করে আমাদের পরিবারের পুরো টিমটা। আরে তোমরা আবার কে? তোমরা আমার অফিসে ঢুকে পড়েছো কেন বাবা? হ্যাঁ কোথা থেকে এসেছে সেটা ইম্পর্টেন্ট নয়, কোথায় যাবেন সেটা ইম্পর্টেন্ট। ওদিকে সোনাও ওয়েট করছে এই সোনানির জন্য। এবার সময় এসে গেছে সোনানিকে সাজানোর। হ্যালো সোনা ডার্লিং, এই তো 10 মিনিটের মধ্যে আসছি রে বাবা। আরে আমার ফোন! আরে কি করছো কি? আরে পাগল হয়ে গেছো নাকি তোমরা? আমার সমস্ত পোশাক নষ্ট করে দিলে। তোমরা কে বদমাইশ গুলো? আমার লেট হচ্ছে রে বাবা, আমার টাইম লস্ট করো না বাবা, সরো। দাঁড়াও, তোমাকে তাড়াতাড়ি রেডি করছি। আরে পোশাকগুলোর কি হাল হচ্ছে? এই তো ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে রে বাবা। কি রে বাবা, এদিকে অফিস ওদিকে অফিস, এসব কি হচ্ছে রে বাবা? সোনা ডার্লিং, আই এম অন দ্য ওয়ে। এত রেগে যাচ্ছ কেন বাবা? হ্যাঁ, আমি না হয় এই জানলা দিয়ে বেরিয়ে যাই। একি রে গিয়ারের কি হলো রে বাবা? এটা আবার পেছন দিকে যাচ্ছে কেন? আরে মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে বাবা, কিছু তো গোলমাল আছেই। আমার সাথে কোনো জাদু ফাদু হচ্ছে না তো? ডার্লিং ডার্লিং চলে যাও না, আমি তো উড়ে যাচ্ছি রে বাবা। সোনানি বাবু তো এখানে আটকে গেল, ওদিকে ডেটে যাওয়াও ভেস্তে গেল। তোমাদের জন্য এইসব হচ্ছে রে বাবা। আরে তোমরা কারা? হ্যাঁ তুই, আমরা তো অ্যাসিস্ট্যান্ট, আর উনি আমাদের বস। ভূত ভূত ভূতের বস? কিন্তু কেন ধরেছেন আমাকে আপনারা? ও বাবা, আরে ভূত ভূত! কারণ তুমি পাপ করেছো, অন্যদের সময় খারাপ করেছো। নিজে তুমি পার্সোনাল লাইফে আরাম করো, আর নিজে শ্রমিকদের পার্সোনাল লাইফ নষ্ট করো। এই কারণে আমরা তোমাকে স্ম্যাশ করি। আমি ভুল করে ফেলেছি বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। সাব্বস নয় ভূত বস, সরি 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 ভূত বস, সরি সরি। তোমার বাপের এটাই এখন শাস্তি যে তুমি রাস্তার উপর আটকে থাকবে, এখান থেকে কোথাও যেতে পারবে না। না না না, বস কথা দিচ্ছি, আজ থেকে এমপ্লয়িজদের টাইম মতো ছেড়ে দেবো আমি, ওদের ওভার টাইম আর করাবো না, টাকা পয়সা আর কাটবো না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বাবা, ছেড়ে দিন। আবার করো তো, তাহলে আমার ব্যবসা আপনি বন্ধ করে দেবেন ভূত বস। ঠিক আছে, যদি আবার এমপ্লয়িদেরকে বিরক্ত করেছো তো বুঝে নিও, সেদিনে কিন্তু তোমার জীবন শেষ। আর করবো না বাবা, আর কখনো করবো না, কথা দিচ্ছি, প্রমিস প্রমিস। হ্যাপি বার্থডে থাকেলা, হ্যাপি বার্থডে থাকেলা। বার্থডে তো পালন করলাম, এবারে বলো রাত্রে শোবার ব্যবস্থা কি করেছো?
বস, ওই শুকনোপুরের ভিজে গলির পেছনের হালকা বাড়ির ভারী ছাদের অন্ধকার দরজার পিছন দিয়ে বেরোনো গোপন রাস্তা পেরিয়ে সিধে যে মাটির তলার ঘরে পৌঁছায়, ওখানেই আপনার জন্য ভূত বিছানায় মাখানো আছে ভূত ফ্রেগরেন্স। চলবে না বস? দৌড়ো বেরে পাকেলা, সো লেটস গো, চলো।